দর্শক, পাকিস্তানে ইমরান খানের লং মার্চে ঢুকে গুলি বর্ষণ করা হয়েছে। এতে ইমরান খান সহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে লং মার্চে ইমরান খানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। আর এই হামলাটি চালান এক যুবক। কিন্তু কেন সে ইমরান খানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, এ ব্যাপারে সে জবানবন্দিতে কি জানিয়েছেন, তার পেছনে কে কে রয়েছেন, কোন উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ইমরান খানকে গুলি করেছেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন আর এই ভিডিওতে যে ব্যক্তিটি রয়েছে, এই ব্যক্তি ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। পাকিস্তানে নতুন করে নির্বাচনের দাবিতে গত শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ যাত্রা লং মার্চ শুরু করে ইমরান খান। এরপর সেই লং মার্চে তিনি গুলিবিদ্ধ হন। তার পায়ে AK-47 দিয়ে 3 থেকে 4টি গুলি করা হয়। এ সময় আরও 4 পিটিআই নেতা গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় ইমরান খানকে উদ্ধার করে দ্রুত লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে তেহরিকে ইনসাফের পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার সময়ের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় ইমরানের একজন সমর্থক হাতে অস্ত্র ধরে থাকা হামলাকারীকে পেছন থেকে ধরে ফেলেছেন। পরে ওই হামলাকারীকে পুলিশে সোপর্দ করা হয়। সন্দেহভাজন ওই হামলাকারীর একটি সাক্ষাৎকার পাকিস্তানের জিও নিউজে প্রচার করা হয়, যেখানে হামলাকারী স্বীকার করেছেন ইমরান খানকে হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। তিনি আরও বলেন, ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করছে, তাই আমি তাকে গুলি করেছি, কারণ আমি বিভ্রান্তের বিষয়টি মেনে নিতে পারছিলাম না, এজন্য তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে শুধুমাত্র ইমরানকেই হত্যা করতে চেয়েছিলাম। কবে থেকে হামলার পরিকল্পনা করেছিলেন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লাহোর থেকে ইমরানের যখন বিক্ষোভ যাত্রা শুরু করে তখন থেকেই ইমরান খানকে হত্যার পরিকল্পনা শুরু করি। আমার পূর্ব পরিকল্পনা বলতে এতটুকুই ছিল,